আসসালামু আলাইকুম দর্শক, নিউজ 24-এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমে জানাবো, সামনে গরম ও কার্যকর কর্মসূচি আসবে যা জানালো গণতন্ত্র মঞ্চ। এরপরে রয়েছে মনপুরায় জমি চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, 7 পুলিশ সহ আহত 20। রয়েছে শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে বিএনপি ভেসে যাবে মন্তব্য সেতুমন্ত্রীর। জানাবো, আমেরিকা আমাকে ভিসা দেয়নি কথাটি মিথ্যা যা বললেন সালমান এফ রহমান। সরকার জনগণকে নিজ দেশে পরবাসী বানিয়েছে মন্তব্য নুরুল হকের। এবং সবশেষে রয়েছে, ডেঙ্গুতে মারা গেলেন 2 পুলিশ সদস্য, আক্রান্ত অর্ধ শতাধিক। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে গরম ও কার্যকর কর্মসূচি আসবে। রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বর্তমানে পদযাত্রা সমাবেশের মতো কর্মসূচি দিয়ে আন্দোলনে জনগণের অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। সামনের দিনে গরম ও কার্যকর কর্মসূচি আসবে, গতানুগতিক সহ আরো সৃজনশীল আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে বর্তমান সরকারের বিদায় ঘটানো হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আজ বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। যুগপৎ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের একদফা ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। মনপুরায় জমি চাষাবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, 7 পুলিশ সহ আহত 20। ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কাজির চরে চাষাবাদকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে 7 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে পুলিশের এসআই সাগরকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় ও অপর গুরুতর আহত কৃষক মোহাম্মদ বাহারকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর 12টার দিকে মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের উত্তরে বিচ্ছিন্ন কাজের চরে কৃষকরা চাষাবাদ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে। পরে বিকেল 5টার দিকে আহত পুলিশ সদস্য ও কৃষকদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত কৃষকদের সবার বাড়ি উপজেলার কাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আহত কৃষক জাবেদ ফরাজি, ফরিদ ও বাহার সহ অন্যান্যরা জানান, বিচ্ছিন্ন কাজের চরে চাষাবাদ করতে গেলে জমির একর প্রতি 6,000 টাকা চাঁদা দাবি করে স্থানীয় স্বপন ডাকাত। তা না হলে চরে চাষাবাদ করতে দেবে না বলে হুমকি দেন তিনি। তখন কাজের চরে কৃষকদের পক্ষে মাইনুদ্দিন লিখিতভাবে ভোলা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে আজ বুধবার সকালে মনপুরা থানার পুলিশ সহ কৃষকরা কাজের চরে চাষাবাদ করতে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে চর কলাতলি ও হাতিয়ার লাঠিয়াল বাহিনী কৃষক ও পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়। মনপুরা ইউনিয়নের সাবেক এক জনপ্রতিনিধি, প্রত্যক্ষ ইন্ধনে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন কৃষকরা। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে বিএনপি ভেসে যাবে মন্তব্য সেতুমন্ত্রীর। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির এক স্বপ্ন মারা গেছে, এখন আর এক স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? শেখ হাসিনার পদত্যাগ, তাদের একদফা, আমাদেরও একদফা সংবিধান সম্মত নির্বাচন। আমাদের একদফা শেখ হাসিনাকে রেখে তারই অধীনে নির্বাচন। আজ বুধবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম দক্ষিণ গেটের সামনে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের আয়োজন করে। আমেরিকা আমাকে ভিসা দেয়নি কথাটি মিথ্যা যা বললেন সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমেরিকা আমাকে ভিসা দেয়নি বা দুবাই থেকে ফেরত দিয়েছে এটা মিথ্যা কথা। আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা। তিনি গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন। সালমান এফ রহমান বলেন, যারা নির্বাচন হতে দেবে না তাদের তালিকা মার্কিন সরকারের কাছে দেবে আওয়ামী লীগ। নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই, নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসা নীতি কার্যকর হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান আরও বলেন, বিএনপি গোপনে গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তবে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। সরকার জনগণকে নিজ দেশে পরবাসী বানিয়েছে মন্তব্য নুরুল হকের। বর্তমান সরকার ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে নিজ দেশে পরবাসী বানিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার একদফা আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বুধবার রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নুরুল হক এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে একদফা ঘোষণা পড়ে শোনান নুরুল হক। তাতে বলা হয়, জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি,
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমাইশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলোর যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা এবং সফল করার ঘোষণা প্রদান করছি। নুরুল হক বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজপথে বিরোধীদের আন্দোলন চলছে। আজ থেকে সারা দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার একদফা আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন সফল করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। পদযাত্রা কর্মসূচিতে হতাশ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। সরকার পতনের এক দফায় এসে বিএনপি যে দেশব্যাপী দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে তাতে হতাশ দলটির তৃণমূল নেতাকর্মীরা। তারা বলছেন, চূড়ান্ত পর্যায়ের সরকার পতনের আন্দোলনে কঠোর কর্মসূচি প্রত্যাশা ছিল, প্রত্যাশিত কর্মসূচি দল ঘোষণা করতে পারেনি। দলীয় সূত্র মতে, অনেক তড়িঘড়ি করে পশ্চিমা কূটনৈতিকদের নির্দলীয় সরকারের দাবির পক্ষে জোরালো জনসমর্থন দেখাতে এ সমাবেশের আয়োজন করে বিএনপি, যে কারণে সরকার পতন আন্দোলনের সিরিজ কর্মসূচি চূড়ান্ত করা সম্ভব হয়নি। এজন্য প্রাথমিকভাবে পদযাত্রা কর্মসূচি দেওয়া হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে তার প্রতিফলন দেখা যায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঘোষিত কর্মসূচিকে প্রাথমিক কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেছেন, মাত্র দুই দিনের নোটিশে আমরা সমাবেশ করছি, সামনে নেতাকর্মীদের আকাঙ্ক্ষা অনুযায়ী কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে মন্তব্য তথ্যমন্ত্রীর। বিএনপির এক দফা বেলুনের মতো ফুটে যাবে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তারা বারবার এক দফা দেয়। 13, 14, 19 ও 22 সালের ডিসেম্বরে এক দফা দিয়েছে, এক দফার আন্দোলন মাঠে মারা গিয়েছিল, এবারও তাদের এক দফা ফুটে যাবে। আজ বুধবার রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি পাগলা কুকুরের মতো হয়ে গেছে, তারা ইসরায়েলের গোয়েন্দা মেন্ডিয়ান সাফাদির সঙ্গে বৈঠক করে। তিনি বলেন, বিএনপির অবস্থা হয়েছে সাপের মতো, সাপ যেমন বারবার খোলস পাল্টায়, বিএনপিও বারবার খোলস পাল্টায়, তাই কোনো সন্ত্রাসী, নৈরাজ্যকারী ও ইসরায়েলের এজেন্টদের আবার ক্ষমতায় আসতে দেব না। গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত 30-40 রাউন্ড গুলি নিক্ষেপ। গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের বর্তমান ও সাবেক সভাপতির সমর্থকদের মধ্যে সংঘর্ষে 30 জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত 30টি বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষ থামাতে শটগানের 40 রাউন্ড গুলি নিক্ষেপ ও 6 জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরতলির হরিদাসপুর পূর্ব পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদ মাসুদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি বুলবুল ইসলাম ও সাবেক সভাপতি জাসু শেখের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যায় দুপক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধরে চলায় সংঘর্ষে একে অপরের উপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করলে কমপক্ষে 30 জন আহত হন। এ সময় উভয় পক্ষের অন্তত 30টি বাড়িঘরে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পদযাত্রা করবে বিএনপি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিকভাবে ঢাকায় দুই দিন এবং সারা দেশে একদিন পদযাত্রা করবে তারা। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে 18 জুলাই মহানগরী সহ ঢাকা এবং সারা দেশের মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা করা হবে। এ পদযাত্রার মধ্য দিয়েই তাদের পতনকে আরো ত্বরান্বিত করা হবে। ঢাকা মহানগরীতে পদযাত্রা হবে দুই দিন, 18 জুলাই সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা করা হবে। 19 জুলাই সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত উত্তরের আবদুল্লাপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে বলে জানান মির্জা ফখরুল। এর আগে সমাবেশে বক্তব্যে বিএনপি নেতারা রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা দেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবল নির্বাচন হবে। মির্জা ফখরুল বলেন, এটা প্রাথমিক কর্মসূচি, এরপরও যদি আঙুলে ঘি না ওঠে তাহলে কি করে ওঠাতে হয় এদেশের মানুষ তা জানে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আপনাদের প্রত্যাশিত কর্মসূচি দিয়ে এই সরকারকে সরিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
শত বাধা বিপত্তি উপেক্ষা করে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কোথাও ফয়সালা না হলে রাজপথে ফয়সালা হবে, জয় আমাদের হবেই। আগামীতে আওয়ামী লীগের সমাবেশের লোকেই হবে না, মন্তব্য মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সারা দেশে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার। তারা গুম, খুন, হামলা, মামলা, দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে অশান্তিতে রেখে শান্তি সমাবেশ করছেন। আগামীতে আওয়ামী লীগের সমাবেশের লোকেই থাকবে না। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আজকে বিএনপির সমাবেশের একটু দূরেই কথিত শান্তি মিটিং করছে আওয়ামী লীগ। আরেকটু হলেই এ সমাবেশের লেজ গিয়ে আওয়ামী লীগের শান্তি মিটিং এ মিলিত হয়ে যেত। শুনতে পেলাম আওয়ামী লীগের শান্তি সমাবেশে নাকি লোকেই হয়নি, আগামীতে আর লোক হবেও না। তিনি বলেন, শান্তি সমাবেশ ছাড়ুন, কেটে পড়ুন, ক্ষমতা ছেড়ে কেটে পড়ুন। আমাদের মহাসচিবের ঘোষণা দেওয়ার আগেই সরে পড়ুন। ঘোষণা হয়ে গেলে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে হবে তা বাংলার জনগণ জানে।